দেশ থেকে অর্থ পাচার করে কানাডার বেগমপাড়ায় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সম্পত্তি অর্জন করা নিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে প্রবাসীরা বিভিন্নভাবে বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। ইমিগ্রেশন সংস্থার হিসাবে প্রতি বছর প্রায় 2.5 লাখ অভিবাসন প্রত্যাশী কানাডায় আসেন। দেশটির অভিবাসী আইন অনুযায়ী বিনিয়োগ কোঠায় যখন একজন অভিবাসী আসেন তখন বৈধভাবে অর্জন করা যে কোনো অঙ্কের অর্থ নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা বৈধভাবে কানাডায় এসেছেন তারা কানাডা সরকারকে কাগজপত্র দেখিয়ে জানিয়েছেন দেশে তার অর্থ সম্পদ বিক্রি করে সরকারকে কর দিয়েই বৈধ প্রক্রিয়ায় দেশটিতে এসেছেন। আমি মনে করি এদেরকে আইন অনুযায়ী এদের বিচারও হওয়া দরকার, যাতে বাংলাদেশের কোন টাকা বাংলাদেশের থেকে কোন ক্রমেই যাতে পাচার হতে না পারে। বিভিন্ন দেশে অবৈধ অর্থের লেনদেন ও পাচার নিয়ে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 64,000 কোটি টাকা পাচার হয়। 2008 থেকে এই অর্থ পাচার হচ্ছে এবং তা বেড়েই চলেছে। দেশের টাকা কোথায় যায় তার অনুসন্ধানে দেশের সরকারি সংস্থাগুলো বলছে প্রধানত 10টি দেশে এই টাকা যাচ্ছে, এর মাঝে কানাডা রয়েছে তৃতীয় স্থানে। বাংলাদেশ গভর্নমেন্ট ইন যেটা ডিরেকশন দেবে বাংলাদেশ ব্যাংক কে এন্ড অ্যাক্রস দ্য ব্যাংক দে শুড পুট সাচ পলিসিজ রুলস রেগুলেশনস যে এরকম শুরু থেকে যেন কোনো মানুষ সেটা সম্ভব না করতে না পারে। অভিবাসী কারো বিরুদ্ধে অর্থ পাচার নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস অ্যান্ড রিপোর্ট অ্যানালাইসিস সেন্টার অফ কানাডা ফিনট্যাক তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে থাকে। তবে কানাডার বিনিয়োগ ও অভিবাসন প্রত্যাশী প্রত্যেকের বিষয়ে আলাদা তদন্ত করে সঠিক তথ্য বের করা কানাডা সরকারের জন্য বেশ কঠিন। বিশেষজ্ঞরা মনে করছেন এ কারণেই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। পাচারকৃত অর্থ ফেরত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কানাডা এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিদের। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।